Hello friends, hope সবাই আমার মতোই ভালো আছেন। Nervousness অথবা বিচলিত হওয়া। আমাদের চারপাশে এমন কাউকেই খুঁজে পাওয়া যাবে না যে কখনোই নার্ভাস হয় না। লাইফে চলার পথে আমাদের বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রিলেটেড কাজের মুখোমুখি হতে হয়। এই চ্যালেঞ্জিং কাজগুলোতে সফলতা আনার জন্য খানিকটা নার্ভাসনেস চলে আসা অস্বাভাবিক কিছুই নয়। তবে নার্ভাসনেসের পরিমাণ যদি হয় মাত্রাতিরিক্ত, তাহলে তা অবশ্যই ভাবনার বিষয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও এই নার্ভাসনেস আপনার কাজকে সহজেই নষ্ট করে দিতে পারে। অনাকাঙ্ক্ষিত এবং মাত্রাতিরিক্ত এই নার্ভাসনেসকে দূর করার জন্য বিশেষজ্ঞগণ খুব চমৎকার এবং মজাদার কিছু পদ্ধতি প্র্যাকটিস করার জন্য সাজেস্ট করে থাকেন। এই পদ্ধতিগুলোর মধ্যে অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি মেডিটেশন। মেডিটেশন হচ্ছে এক কথায় ধ্যান করা, চিন্তা করা অথবা মনোযোগ দেয়া। এই মেডিটেশন করার জন্য আপনাকে বিশেষ কোনো প্রশিক্ষণ নিতে হবে না। প্রচুর পরিমাণের চাপ অনুভব করার সময় অথবা আপনার নার্ভাসনেসের সময় আপনি শুধু চোখ বন্ধ করে মনোনিবেশ করুন অ্যান্ড প্ল্যান করুন আপনি পরবর্তীতে কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন। তাহলেই দেখবেন আপনার নার্ভাসনেস অনেকটাই কমে গেছে। নার্ভাসনেসের সময়টাতে আপনাকে অবশ্যই পজিটিভ চিন্তা করতে হবে। একজন মানুষের মধ্যে নার্ভাসনেসটা তখনই খুব বেশি গ্রো করে যখন সে কোনো কিছু নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করে। একটা মানুষ স্বভাবতই যখন ইন্টারভিউ বোর্ডে যায় অথবা একটি স্টুডেন্ট যখন প্রেজেন্টেশন দিতে যায়, তার পূর্বে সে প্রচুর পরিমাণের নার্ভাস থাকে অ্যান্ড তখন তাদের মনে হয় যে যদি আমি এটা না পারি, যদি না পারলাম তাহলে কি হবে। সো এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে এবং ভাবতে হবে যখন আমাকে কোনো কিছুতে কোশ্চেন করা হবে তখন আমি তার পজিটিভলি খুব ফ্লুয়েন্টলি উত্তর দিতে পারবো। এই কনফিডেন্স নিজের মধ্যে রাখতে হবে, তাহলেই দেখবেন নার্ভাসনেস অনেকটাই কমে যাবে। বর্তমানকে নিয়ে ভাবুন, হাই আল্লাহ আর একটু পরে কি হবে, আমি কি করব, অথবা ভবিষ্যতে কি হবে, এই চিন্তা থেকে নিজেকে বিরত রাখুন। যদি আপনার একটু পরে কোনো প্রেজেন্টেশন থাকে তাহলে প্রস্তুতি নিন এখন আপনি কিভাবে প্রিপেয়ার হবেন। প্রস্তুতি নিন কিভাবে আপনি প্রেজেন্টেশনে ঢোকার আগে নিজেকে প্রিপেয়ার করবেন, অথবা যদি আপনার ফিউচারে কোনো প্ল্যান থাকে তাহলে এখন নিজেকে প্রিপেয়ার করুন ওই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য। সো নার্ভাসনেস কাটাতে অথবা কমাতে আপনি প্ল্যান করুন কিভাবে আপনার ফিউচারটাকে সাকসেস করবেন অ্যান্ড ফাইনালি আপনাকে বাস্তববাদী হতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট লাইফ মানেই প্রবলেম থাকবে অ্যান্ড সেই প্রবলেমের সলিউশনও হয়ে যাবে খুব দ্রুত। ছোট ছোট প্রবলেমে আপনাকে উত্তেজিত না হয়ে সেগুলো সমাধানের জন্য কাজ করতে হবে এবং ছোট ছোট সমস্যাগুলোকে আপনার মেনে নিতে হবে, তাহলে ইউ ক্যান রিডিউস ইউর নার্ভাসনেস। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিন। ভালো থাকবেন ঠিক আমার মতো।